আসসালামু আলাইকুম। ধরুন এই যে দেখছেন পাগল, উনি কিন্তু পাগল। আসলে পাগল বলতে কি, ওনার মাথায় সমস্যা। একসময় ভালো ছিল, পরে তো যে কোনো কারণে সে সেন্সলেস হয়ে যায়, যার কারণে সে এখানে অটোমেটিক সে নামাজ তো এখানে তার নামাজ পড়ার কথা না, কারণ পাশেই বড় বড় দুইটা মসজিদ আছে। একটা হচ্ছে বাইজিদ মাজার গেট মসজিদ, আর একটা হচ্ছে বাইজিদ বাজার জামি মসজিদ। তো সে আসলেই তার মাথায় সমস্যা বিধায় সে এইখানে ওযু নাই গোসল নাই, সে এখানে নামাজ পড়ল। তবে ঠিক আছে, সে যে আল্লাহর ধ্যানে আছে এটা ঠিক আছে, তবে এইখানে এভাবে সে নামাজটা পড়ে দুরিকাত নামাজ পড়ছে। নামাজটা পড়ে সে আবার কী করতেছে, ওই যে ওই দেখেন এখানে যে মাজার গেট, মাজার গেটে সে মাজারের দিকে প্রবেশ করছে। তো নিশ্চয়ই এখানে কোনো একটা সমস্যা আছে যার কারণে সে এখানে নামাজ পড়ছে। আসলে এটা তার স্বজ্ঞান থাকলে এখানে সে নামাজ পড়তো না, এটা হয়তো স্বাভাবিক। আপনারা বুঝতে পারছেন তার মাথায় আসলে সমস্যা আছে। আল্লাহ হাফেজ।